নমস্কার, আপনারা দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আমি আপনাদের সামনে আজকে ফিজিক্যাল সায়েন্সের কালকে অর্ধেক চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম, অর্থাৎ আপনারা প্রথম ভিডিওতে তড়িৎ চুম্বকত্ব আজকে দেখবেন, তার আগে দেখে নিয়েছেন চলতড়িদের প্রথম ভাগ। অলরেডি আমরা কোশ্চেন আপলোড করে দিয়েছি, আজকে সেকেন্ড ভাগ অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব ডিসকাস করব। তড়িৎ চুম্বকত্ব থেকে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স 2018 সালে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা শেট তৈরি করেছি, সেই প্রশ্নটা আজকে ডিসকাস করব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি সেই সকল প্রশ্নে যে প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা প্রবল। তার আগে বলে রাখি, অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিলে আমরা এত পরিশ্রম করে তৈরি করছি, তার বিনিময়ে একটা করে লাইক চা দরকার। লাইক দিলে আমরা আরও ভালো ভিডিও বানাতে ইন্তজা করব। তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেট থেকে আমরা একটা শেট তৈরি করেছি, প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিসকাস করে দিচ্ছি, ভালো করে একটু লক্ষ্য করুন। ওরস্টেড পরীক্ষায় প্রাপ্ত ফলাফল কি? ওরস্টেড যে পরীক্ষা করেছিলেন তার প্রাপ্ত ফলাফল কি? আমরা জানি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ ওরস্টেড পরীক্ষায় যে প্রাপ্ত ফলাফল সেটা যদি জানতে চাওয়া হয়, আপনি বলবেন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটাই হচ্ছে ওরস্টেড পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল। পরের প্রশ্ন চলে যাচ্ছি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি? খুব ভালো করে পড়ে যাবেন, ভিভিআই কোশ্চেনের মধ্যে এটা পড়ে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি। এরপরে আরেকটি ভিভিআই কোশ্চেনের কথা বলবো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই হিসেবে মার্কিং করুন, খাতা পেন নিয়ে তোলার সময় এই পাশে ভিভিআই মার্কিং করুন। পরে আসছি, বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত বলে রাখি, বার্লো চক্রের যে ঘূর্ণনটা, এসি থেকে ডিসি করলে কি হবে বা চক্রের ক্ষেত্রে ধরুন প্রবাহের অভিমুখ উল্টে দিলে কি হবে, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু বার্লো চক্রের অভিমুখ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। বা প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে কি হবে, প্রবাহ মাত্রা বন্ধ করলে কি হবে, এরকম মোট 7টা পয়েন্ট আছে। সেই 7টা পয়েন্ট সব বই হয়তো পাবেন না, কিছু কিছু বই লেখকের বই হয়তো পাবেন, সেখান থেকে খুঁজে ভালো করে পড়ে যাবেন। বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা দিতে পারে, অথবা বলে দিল যে এসির বদলে ডিসি দিলে বা ডিসির বদলে এসি দিলে কি হবে দেখান, বা প্রবাহের অভিমুখ উল্টে দিলে বার্লো চক্রের ঘূর্ণন কি হবে দেখান লিখুন। এই ধরনের কিছু কিছু শর্ট প্রশ্ন বা 2 নম্বর বা 3 নম্বর প্রশ্ন আসতে পারে। বেসিক্যালি 2 নম্বরের জন্য 2টি পয়েন্ট লিখতে হয়, 2টি কোশ্চেন দিয়ে জুড়ে দিয়ে একটি তৈরি করতে পারে, ভালো করে এটা পড়ে যাবেন। এরপরে আসছি ডিসি মোটর। ডিসি মোটর কোন নীতির ওপর কার্য করে বা ডিসি মোটরের কোন নীতি প্রযোজ্য? বলবেন ফ্লেমিংয়ের বাম হস্ত নীতির উপর ডিসি মোটরের কার্যনীতি নির্ভর করে, ফ্লেমিংয়ের বাম হস্ত নীতির উপর, মনে রাখবেন শর্ট কোশ্চেন ভিভিআই। এরপরে আসছি, কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে ডিসি মোটরের ক্ষেত্রে? মনে রাখবেন তড়িৎ থেকে যান্ত্রিক এবং গতিশক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক এবং গতিশক্তিতে রূপান্তর ঘটে ডিসি মোটরের ক্ষেত্রে। এরপরে আসছি, ডিসি মোটরের শক্তি কিভাবে বাড়াবেন? কমসে কম 3টি পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন, একটা হচ্ছে প্রবাহ মাত্রা বৃদ্ধি করে, নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা বৃদ্ধি করে, এরকম করে মোট 3-4টে পয়েন্ট আছে, 3-4টে পয়েন্ট পড়ার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবেন যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি অত্যন্ত ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো প্রশ্ন এখান থেকে বাদ না দিয়ে করুন। এছাড়াও তো আমি বারবার করে বলি, টেক্সট বই কোনো বিকল্প হয় না, টেক্সট বই ভালো করে পড়ে যাবেন। এরপরে আসছি, তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত ফ্যারাডের সূত্রাবলী। ফ্যারাডের 2টি সূত্র আছে, অবশ্যই ভালো করে মুখস্থ করবেন। আবারও বলছি, সূত্র কিন্তু হবে কপি পেস্ট, বইয়ে যেমনটি আছে তেমনটি লিখতে হবে, একটা ওয়ার্ড চেঞ্জ হবে না, চেঞ্জ হলে কিন্তু আপনার নাম্বার কমতে বাধ্য, কারণ কপি পেস্ট করাই হচ্ছে। সূত্র লিখতে গেলে একদম কপি পেস্ট হবে, যেমনটি আছে তেমনটি হয় খাতায় লিখবেন, কোনো রকম কোনো পরিবর্তন করবেন না, পরিবর্তন করলে নাম্বারটা কমবে। এরপরে আসছি, লেঞ্জের সূত্র বিবৃত করো। লেঞ্জের সূত্র আবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি খুব ভালো করে পড়ে যাবেন। লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করতে দিতে পারে, 3-4 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, 2 নম্বর থাকবে, মোট এই 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। লেঞ্জের সূত্র কাকে বলে 1 নম্বর, লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র বিবৃত করো 2 নম্বর, খুব ভালো করে পড়ে যান। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কি? ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা 2 নম্বর থাকলে 2টি পয়েন্ট অবশ্যই উল্লেখ করবেন। আর একটা বলে রাখছি, এই প্রশ্ন, এই সংক্রান্ত প্রশ্ন, ডিসি এবং এসির মধ্যে কোনটি বেশি বিপজ্জনক? ডিসি এবং এসির মধ্যে কোনটি বেশি বিপজ্জনক, খুব ভালো করে লিখবেন। আবারও বলছি, এই প্রশ্নের উত্তর কিন্তু সব জায়গায় পাবেন না, একটু খুঁজে পড়বেন। ডায়নামো কি, ডায়নামো কি এবং ডায়নামোর ক্ষেত্রে আর্মেচার এবং স্লিপ রিং,
ডাইনামোর ক্ষেত্রে আর্মেচার এবং স্লিপরিং এর কাজ কি, ভালো করে দেখে যান। পরের কোশ্চেন আসছি, এসি ডাইনামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এক্ষেত্রে মনে রাখবেন এসি ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর আসছি সুইচ কি, সুইচ কি একে অন অফ ডিভাইস বলে কেন, সুইচ কি একে অন অফ ডিভাইস বলে কেন? খুব ভালো প্রশ্ন, মানে ভিভিআই কোশ্চেন, ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্ন, সকেট কি, সকেট কি এর সঙ্গে দেবে থ্রি পিন প্লাগ বা থ্রি পিন সকেট এবং সুইচের চিত্র। থ্রি পিন প্লাগ যে হিসাব করি, থ্রি পিন প্লাগের চিত্র বা থ্রি পিন সকেটের চিত্র এবং সুইচের চিত্র। মনে রাখবেন থ্রি পিন সকেটের ক্ষেত্রে উপরের নবটা মোটা করা হয়, এটাও জিজ্ঞাসা করতে পারে যে উপরের নবটা মোটা এবং বড় করা হয় কেন থ্রি পিন সকেটের ক্ষেত্রে। ভিভিআই একটা জিনিস বলে রাখি মাঝখানে, আমরা কোয়েশ্চেন অ্যান্সার টাইপ ভিডিও চালু করতে শুরু করেছি, অর্থাৎ আপনাদের যদি মনে কোনো ভৌতবিজ্ঞান থেকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভৌতবিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন, 15-20 প্রশ্ন নিয়ে আমরা একটি ভিডিও বানাব, যার যার যে কোনো টপিক যদি ডিসকাস করার থাকে বা জানতে ইচ্ছে করে বা অজানা উত্তর থাকে সেই অজানা প্রশ্নগুলো কমেন্ট বক্সে দিন। আমরা কালেক্ট করে করে 15-20 প্রশ্ন হয়ে গেলে একটা ভিডিও বানিয়ে দেবো, সেই জন্য আমরা চালু করেছি কোয়েশ্চেন অ্যান্সার এপিসোড বা কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও। ইতিমধ্যেই আমরা বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি, আপনার যদি ভৌতবিজ্ঞান সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে ক্লাস 10 সিলেবাসের অন্তর্গত অবশ্যই কমেন্ট করুন। চলে যাচ্ছি পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে শর্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে লাইভ তার, আর্থ তার এবং নিউট্রাল তার। তিন রকম তার, আবার বলছি লাইভ, আর্থ, নিউট্রাল, তিন রকম তারে প্রত্যেকটার কালার কোড জানতে চাই, অর্থাৎ বর্তমান কালার কোড এবং পুরনো কালার কোড দুটোই পড়ে যাবেন। বর্তমানে কোন রং ইউজ করা হচ্ছে বা আগে কোন রং ইউজ করা হতো, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, শর্ট কোশ্চেন প্রচুর দেয়। এরপরে আসছি এমসিবি, এমসিবি কি, এমসিবির ফুল ফর্মটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ভালো করে দেখে যাবেন এমসিবি কি, এর কাজ কি, এক প্লাস এক দিতে পারে। এরপরে আসছি একটা অঙ্কের কথা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, সুন্দর করে খাতায় লেখার চেষ্টা করুন। 60 ওয়াট এবং 40 ওয়াট দুটি বাল্ব, একবার শ্রেণীতে আরেকবার সমান্তরালে, 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? মানে দুটো ক্ষেত্র কিন্তু আলাদা রেখা করতে হবে, একবার শ্রেণীতে যুক্ত করা হলে কোন বাল্ব উজ্জ্বল জ্বলবে, আর একবার সমান্তরালে যুক্ত করলে কোন বাল্ব উজ্জ্বলভাবে জ্বলবে। আমি দুটোকে কম্বিনেশন করে দিয়েছি, কিন্তু প্রশ্নটা কিন্তু একটা একটা আলাদা আলাদাভাবেই আসবে। আয়দার বলবে 60 ওয়াট 40 ওয়াটকে 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা হলো অথবা সমান্তরাল যুক্ত করা হলো, কোনটি বেশি উজ্জ্বল জ্বলবে? ভালো করে কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন, আর ভালো করে একটু প্রমাণ ইকুয়েশন দিয়ে প্রমাণ করে দেবেন, 3 নম্বর থাকবে, সুন্দর করে 3 নম্বর লেখার চেষ্টা করবেন। এরপরে আসছি এসি ডায়নামো অথবা ডিসি মোটর, এসি ডায়নামো অথবা ডিসি মোটরের কার্যপ্রণালী, কার্যপ্রণালী চাইলে চিত্র অবশ্যই অঙ্কন করবেন। এসি ডায়নামো অথবা ডিসি মোটরের চিত্র সহ কার্যপ্রণালী ভালো করে পড়বেন। এই চ্যাপ্টার থেকে আর একটি মাত্র প্রশ্নের কথা বলবো, একটি অঙ্ক। আমরা গত ভিডিওতে বলেছিলাম জুলের সূত্র ইম্পর্টেন্ট, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার টি, সেখান থেকে গণিত ইম্পর্টেন্ট, সেই জুলের সূত্রের উপর একটি গণিতের কথা আমি আজকে বলবো, খাতায় সুন্দর করে তোলার চেষ্টা করুন, আমি আস্তে আস্তেই করছি। সমান রোধের দুটি পরিবাহীর মধ্য দিয়ে সমান সময়ের জন্য বিভিন্ন মানের তড়িৎ প্রবাহ পাঠিয়ে দেখা গেল প্রথমটিতে উৎপন্ন তাপ দ্বিতীয়টিতে উৎপন্ন তাপের 9 গুণ, পরিবাহী দুটিতে প্রবাহমাত্রার অনুপাত কত? এখানে 9 গুণের জায়গায় 6 গুণ দিতে পারে, 36 গুণ দিতে পারে, ম্যাটার করে না, প্রসেস জানা থাকলে যাই দিকে না কেন আমরা করে নেব। তো এই ছিল চলতড়িতের দ্বিতীয় ভিডিও, প্রথম ভিডিওটি আমরা ইতিমধ্যেই আপলোড করেছি, যদি না দেখা হয়ে থাকে আপনারা সরাসরি চলে যান চ্যানেলের প্লেলিস্টে, ওখান থেকে সরাসরি ভিডিওটা দেখতে পাবেন। ক্লাস 10 এর জন্য দুটি সেকশন করা হয়েছে, একটা হচ্ছে ক্লাস 10 আর্টস, ক্লাস 10 এর মধ্যে আপনি সমস্ত সায়েন্স সাবজেক্ট দেখতে পাবেন, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আর ক্লাস 10 আর্টসে কী পাবেন, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, এগুলো পেয়ে যাবেন। তো মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার বেশ কিছু ডিসকাস করে দিয়েছি, ইতিমধ্যেই প্রায় সমস্ত চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস হয়েছে, তবে আর তিন থেকে চারটি দুটি তিনটি চ্যাপ্টার বাকি আছে, জৈব রসায়ন বাকি আছে,
আর পারমাণবিক নিউক্লিয়াসটা বাকি আছে, আর কেমিস্ট্রি থেকে একটা পোর্শন বাকি, একটা একটা চ্যাপ্টার বাকি আছে। এগুলো করলে মোটামুটি আমাদের ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, কোশ্চেন ওয়াইজ যে প্রশ্নগুলো 2018 সালে মাধ্যমিক ক্যান্ডিডেটরা আসার কথা সেগুলো আমরা হয়ে যাবে। আশা করি এই ধরনের প্রিপারেশন আপনারা নিচ্ছেন। আবারও বলছি যে যেমন হয় প্রিপারেশন নিচ্ছেন তেমনভাবেই নিতে থাকুন। টেক্সট বইটা খুব ভালো করে পড়ুন, বারবার করে বলছি টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না, টেক্সট বই থেকেই মাধ্যমিকের 1990 কমন পেয়ে যাবেন, টেক্সট বই ভালো করে পড়ুন। এছাড়া সঙ্গে থাকুক ফিজিক্স একাডেমি সাজেশন, এভাবেই প্রিপারেশন নিন, অবশ্যই সফল হবেন। আর শুধু সাজেশন পড়লে হবে না, বা শুধু টেক্সট বই পড়ে গেলাম তাহলেও, শুধু টেক্সট বই পড়লে খুবই ভালো কিন্তু তার সঙ্গে সাজেশনটা একটু দরকার। শুধু সাজেশন পড়ে কখনোই যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বড় রেজাল্ট করতে পারবেন না, 85-90 তুলতে পারবেন না। সেজন্যই বলছি টেক্সট বই, বারবার করে বলছি টেক্সট বই এবং সহায়িকা, যদি কারো পড়া অভ্যাস থাকে সহায়িকা বই অবশ্যই পড়বেন, বাট সংজ্ঞা কিন্তু লিখতে হবে টেক্সট বই থেকে, সহায়িকা থেকে নয়, সংজ্ঞা লিখতে হবে টেক্সট বই থেকে, এবং যা সংজ্ঞা থাকবে কপি পেস্ট হবে আপনার, কোনোরূপ পরিবর্তন করবেন না। দেখা হবে আরেকটি পরের ভিডিওতে নতুন একটি বিষয়, নতুন একটি চ্যাপ্টার, নতুন একটি টপিক নিয়ে, বেশ কিছু থাকবে ইম্পর্টেন্ট প্রশ্ন। ততক্ষণ পর্যন্ত খুব জোর কদমে পড়তে থাকুন, আর মাত্র 2-2.5 সপ্তাহ বাকি, ভালো করে পড়ে প্রিপারেশন নিন। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।